ওকে তোরা দুজন শুনতে পাচ্ছিস ওকে ফাইন তো ইন এন আর্টসেল কালকে যেগুলো আমরা পড়েছিলাম কালকে আমরা পড়লাম হোয়াট ইজ ইসিজি ইসিজি বলতে কি বুঝি ইসিজির ফুল ফর্ম কি ইসিজি অ্যাপ্লিকেবিলিটি কোথায় হচ্ছে কখন আমরা ইসিজি করবো ইসিজির সঙ্গে ইকো কার্ডিওগ্রাফির পার্থক্য ইসিজির সঙ্গে হলটার মনিটরের কী পার্থক্য ইসিজি আস্ট্রিস ইসিজির মধ্যে কি পার্থক্য এরপর আমরা জানলাম যে ইসিজি করতে গেলে আমাদের যে মেশিনটা লাগে তাকে কি বলে ইকো কার্ডিওগ্রাফ কোনটা ইকো কার্ডিওগ্রাম সেটা জানলাম আমরা তার সঙ্গে জানলাম ইসিজি যখন আমরা করি তখন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস অফ দ্য হার্ট যেটা আছে সেটা যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয় সেটা একটা পি এরকম ওয়েব ফর্মে আসে এবং এখানে বারোটা লিড থাকে আমরা সেটা কালকে পড়েছি তার মধ্যে ছটা বলেছি আমরা চেস লিড ভি ওয়ান টু ভি সিক্স এবং ছটা বলেছি লিম লিড এবং এই লিম লিডগুলোর মধ্যে বলেছি তিনটে হচ্ছে বাইপোলার লিম লিড লিড ওয়ান লিড টু লিড থ্রি অ্যান্ড তিনটে হচ্ছে ইউনিপোলার লিম লিড আর এ এভিএফ প্লেসমেন্ট অফ চেস লিডস কোথায় কোথায় হয় সেগুলো আমরা সব জেনে নিয়েছি এইবার তারপরে আমরা দেখলাম যে পিকিউআরএসটি ওয়েব ফর্মের কোথেকে পি শুরু হচ্ছে এবং কোথেকে পি পি ওয়েভ হচ্ছে ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশান অ্যান্ড অভিয়াসলি আমরা এটাও পড়েছি পজিটিভ ডিফ্লেকশন কাকে বলে নেগেটিভ ডিফ্লেকশন কাকে বলে এবং তার সঙ্গে সঙ্গে আমরা পড়লাম কিউ ওয়েভ দেন কিউআরএস কমপ্লেক্স দেন এসটি সেগমেন্ট পিয়ার ইন্টারভ্যাল অ্যান্ড তার সঙ্গে সঙ্গে হচ্ছে টি ওয়েভ এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটা পড়লাম যে একটা স্মল স্কোয়ার একটা লার্জ স্কোয়ার ইন আইসিজি গ্রাফ পেপার সমান সমান কত মিলিমিটার দ্যাট ইজ টোয়েন্টি ফাইভ মিলিমিটার স্কোয়ার কারণ একটা স্মল স্কোয়ার সমান সমান ওয়ান মিলিমিটার লেন্থ অ্যান্ড ব্রেথ এবং অ্যালং দি ওয়াই অ্যাক্সিস আমরা এই স্মল স্কোয়ারে ভোল্টেজ কাউন্ট করি একটা স্মল স্কোয়ারে অ্যালং দি ওয়াই অ্যাক্সিস ভোল্টেজ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলি ভোল্ট এবং একটা স্মল স্কোয়ারে অ্যালং দি এক্স অ্যাক্সিস হরা টাইম কাউন্ট করি এবং টাইম সমান সমান জিরো পয়েন্ট জিরো ফোর সেকেন্ড কেমন করে সেটা আমরা অলরেডি জেনে গেছি এবং এর সঙ্গে সঙ্গে আমরা এইখান থেকে হার্ট রেট কেমন করে বের করব ফিফটিন হান্ড্রেড ডিভাইডেড বাই আর থেকে আর কি ওয়াই ফিফটিন হান্ড্রেড সেটাও আমরা জেনে গেছি দেন আমরা তার সঙ্গে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে পি ওয়েভটাকে আমরা পড়তে শুরু করেছিলাম নর্মাল পি ওয়েভের প্যাটার্ন কেমন হয় আমরা সেটা দেখলাম পি ওয়েভ যে আড়াই চালের ঘোড়া আমরা চেস এর এক্সাম্পল দিয়ে বললাম যে অ্যালং দি এক্স অ্যাক্সিস বা অ্যালং দি ওয়াই অ্যাক্সেস পি ওয়েভ কখনোই টু পয়েন্ট ফাইভ মিলিমিটারের বেশি যাবে না অর্থাৎ টু পয়েন্ট ফাইভ স্মল স্কোয়ারের বেশি যাবে না এবং যদি যায় তাহলে সেক্ষেত্রে অ্যাবনরমাল কতগুলো জিনিসপত্র আসতে পারে বা ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাবনরম্যালিটিস কী কী আছে পি ওয়েবের ক্ষেত্রে